খালেদা জিয়া, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখন বক্তব্য রাখছেন। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনায় উপস্থিত সর্বস্তরের বিএনপির সিনিয়র জুনিয়র সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আজকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারা বাংলাদেশের বিএনপি সর্বস্তরের নেতা কর্মীদেরকে আমি আমার নিজের দলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের দিনটি নিঃসন্দেহে আমাদের জন্য অত্যন্ত আনন্দের। আজকে আমরা জানি আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, নিচে প্রচুর লোক, জায়গা নেই। বিএনপি এখন এত বড় দল হয়েছে যে বিএনপির হলের মধ্যে বসে মিটিং করার জায়গা দিতে পারে না, এরকম হলে এখন এখানে নেই। সেজন্যই আমরা চাই যে মুক্ত অঙ্গনে যাতে আমরা আমাদের বক্তব্য দিতে পারি, সেরকম জায়গা অবশ্যই দরকার, আর গণতন্ত্রের জন্য এটা অত্যন্ত প্রয়োজন। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা বলবো যে সারা বাংলাদেশে আমাদের নেতা কর্মীরা তারা যার যার মতো কর্মসূচি নিয়েছিল, করতে চেয়েছিল, কিন্তু এই আজকে অনির্বাচিত বলপূর্বক ক্ষমতায় যারা বসে আছে ক্ষমতাসীনরা, এরা সেখানে বাধা সৃষ্টি করেছে, বহু জায়গায় তাদেরকে তাদের কর্মসূচি পালন করতে দেয়নি, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী করবে কিন্তু সেটাও করতে দেয়া হয়নি। তাহলে আজকে কি দেশে কোনো গণতন্ত্র আছে? আজকে দেশে কোনো গণতন্ত্র নেই। দেশে আইনের শাসন আছে? দেশে আইনের শাসন নেই। দেশে মৌলিক অধিকার মানব অধিকার আছে? তাও নেই। মানব অধিকার নেই এই কারণে গত 30 অগাস্ট ছিল আন্তর্জাতিক গুম দিবস। সেই দিন কতগুলো মানব অধিকার সংস্থা কর্মসূচি নিয়েছিল এবং তারা অনেক আগে থেকে প্রেস ক্লাব বুক করে রেখেছিল। তো হঠাৎ আগের দিন রাতে তাদেরকে বলে দেওয়া হলো যে প্রেস ক্লাবে মিটিং করতে দেওয়া হবে না। তারা সেখানে আন্তর্জাতিক দিবসটা পালন করতে চেয়েছিল, সেখানে অনেক ভিকটিম ফ্যামিলিকে তারা এনেছিল তাদের সামনে, এবং তারাও সেই ফ্যামিলিগুলিও কিছু বক্তব্য দিতে চেয়েছিল, সেটা তারা করতে পারে। আমরা করতে চেয়েছিলাম বাইরে, কিন্তু কোনো জায়গা পাইনি, বিধায় আমাদের অফিসের মধ্যেই আমাদেরকে করতে হয়েছে, আপনি সেটা দেখেছেন। এই হলো অবস্থা। কেন তাদের এত ভয় যে এই কর্মসূচিটা পালন করতে দেয়া হলো না? তাদের ভয় এই কারণেই যে এই গণহত্যা তো তারা করেছে, এই গুমখুন তো তারা করেছে, সেজন্যই তাদের ভয় যে তারা এত মানুষ গুম করেছে, খুন করেছে, তারা এর জবাব কী দিবে জনগণের কাছে, কী দিবে দেশবাসীর কাছে, আন্তর্জাতিক বিশ্বের কাছে কী জবাব দিবে। সেজন্যই অনেকেই বলে, পরিবারও বলে, স্বাভাবিক, তারা এখনও আশায় আছে, আশায় আশায় বসে আছে যে হয়তো একদিন ফিরে আসবে। সেজন্য তারা বলে যে তদন্ত করতে, কাকে দিয়ে তদন্ত করাবেন? এই যারা খুন করেছে তাদের দিয়ে তদন্ত করলে কি আর তদন্তের রিপোর্ট ঠিক আসবে, বা কোনো লোক সত্যিকারে ধরা পড়বে?
কখনোই হবে না। কাজে তদন্ত যদি করতে হয় আন্তর্জাতিক তদন্ত করতে হবে, অবশ্যই বাংলাদেশের নিরপেক্ষ সেই স্ট্যাচারের লোক দিয়ে তদন্ত করলে হয়তো জিনিসটা বেরিয়ে আসতে পারবে শুধু, এবং একদিন না একদিন সেটা হবে, সেটা সময়ের ব্যাপার। সেই পরিবারগুলো এখনো তারা তাদের পরিজনের জন্য সেদিন যদি আপনারা দেখতেন কিরকম ভাবে তারা হাজিরি করেছে, এই হলো অবস্থা। কাজেই মানুষ আজকে কি অবস্থার মধ্যে দিন যাপন করছে, দেশে গণতন্ত্র নেই, মানবাধিকার নেই, মৌলিক অধিকার নেই, আইনের শাসন নেই, খবরের কাগজের কোনো স্বাধীনতা নাই, এমনকি বাক স্বাধীনতা নেই, কথা বলার অধিকারও নেই। আপনারা কোনো কথা বলতে পারবেন না, শুধুমাত্র যারা জোর জবর দখলকারী ক্ষমতাসীনরা তারা কথা বলবে, এবং তাদের ভাষা তো নোংরা, এত কুৎসিত ভাষায় তারা কথা বলে যে তাদের ভাষার কথার জবাব দিতেও কেউ লজ্জা বোধ করে, যে এত নোংরা ভাষা তারা ব্যবহার করে, এবং প্রতি কথায় কথায় মিথ্যাচার, এত মিথ্যাচার করে যে দেশের প্রধানমন্ত্রী নিজেকে দাবি করেন, তিনি যদি এত মিথ্যাচার করেন জনগণ বিশ্বাস করে না, আল্লাহ তাআলার তরফ থেকে যে শাস্তিটা উনি পাবেন এখানে না পাক, ওনাকে তো একদিন আল্লাহর কাছে যেতেই হবে, আমাদের সবাইকে যেতে হবে, সেদিন শাস্তির থেকে তো বাদ পড়বেন না। কাজে সেজন্য এই মিথ্যাচারগুলি বন্ধ করলে, তারা মনে করে এই মিথ্যাচার দেশের মানুষ বিশ্বাস করে, কোনো মানুষ বিশ্বাস করে না। সেজন্য আমরা বলি যে মারধর অত্যাচার জুলুম এগুলি বন্ধ করেন, পুলিশ দিয়ে কখনো দেশ চালানো যায় না, পুলিশ দিয়ে দেশে কোনোদিনও গণতন্ত্র কায়েম হয় না, তখন সেই যদি শুধু পুলিশ দিয়ে হয়, পুলিশের যে অত্যাচার, পুলিশের যে অত্যাচার, পুলিশের যে জুলুম সেগুলো অনেক গুণ বেড়ে যায়, তার সঙ্গে পুলিশ তার চরিত্র নষ্ট করে ফেলে, অর্থাৎ এই যে ওই যে চাঁদাবাজি অমুক তমুক নানা রকম সব বাণিজ্য বলে এগুলি শুরু করে দেয়, কাজে যদি পুলিশ দিয়ে তারা টিকে আছে, পুলিশ সেটাও নিজেরাও বলে যে আজকে আমরাই তো এই সরকারকে টিকিয়ে রেখেছি, পুলিশ দিয়ে তাহলে আজকে গণতন্ত্রহীন এবং পুলিশ রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে আজকে গণতন্ত্র নেই, কিছুই নেই, পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। কিন্তু এর জন্যই কি আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম? আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম যে এই দেশে যে আমাদের সঙ্গে যে আমাদের তখন গণতান্ত্রিক অধিকার ছিল না, আমাদের সেখানে বৈষম্য এত বেশি ছিল যে আমাদের সম্পদ নিয়ে তারা তাদের দেশ গড়েছে, অথচ আমরা সেই গরিব গরিবই রয়ে গেছি। এই জন্য এই বৈষম্য দূর করার জন্য গণতন্ত্র, জনগণের কল্যাণ উন্নয়নের জন্য বাংলাদেশের মানুষ গরিব থেকে চারণ্যরা সব বাংলাদেশের টাকা দিয়ে বড় হয়েছে, বড়লোক হয়েছে, সেগুলি দূর করার জন্যই তো এই মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য থেকেই আজকে আওয়ামী লীগ তারা সরে গেছে। মুক্তিযুদ্ধ কথায় কথায় বলে কিন্তু মুক্তিযুদ্ধে তারা অংশগ্রহণও করেনি, বিশ্বাসও করে না। বিএনপি সত্যিকারের মুক্তিযোদ্ধার দল, শুধু মুক্তিযোদ্ধের দল নয়, রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা বিএনপির, স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান সেই মুক্তিযোদ্ধার দল। সেজন্য বাংলাদেশের মানুষ তাকে বিশ্বাস করেছে যে সে দেশের জন্য জীবন বাজি রেখে স্বাধীনতা ঘোষণা দিয়েছে এবং যুদ্ধ করেছে, যুদ্ধ করে আল্লাহ তাআলা হায়াত রেখেছিল, ফিরে এসেছে। কাজে সেজন্যই মানুষ, বাংলাদেশের মানুষ জিয়াউর রহমানকে বিশ্বাস করত, ভালোবাসত। বিধায় জিয়াউর রহমান যখন আহ্বান করেছেন জনগণকে,
জনগণ তার ডাকে সাড়া দিয়েছে এবং কিভাবে, বিশেষ করে আমি বলবো এই ইয়াং জেনারেশন, আজকে যারা আমাদের সামনে বা এইখানেও যারা বসে আছে তারাও কিন্তু ইয়াং ছিল, এটা অনেকেই নাই যেহেতু মামলার জন্য আসতে পারেনি, অনেকেই জেলে আছে, বহুলের জেলে, এই যে বয়স টয়সেরা অতি অনেক ছোট ছিল তখন, ছাত্র অবস্থা থেকে যুব হয়েছে, তারপরে আস্তে আস্তে যে সামনে আমার খোকন বসে আছে, শিরুন বসে আছে, আব্বাস, এরা সব জিয়াউর রহমানের হাত ধরেই কিন্তু তারা উঠে এসেছে। জিয়াউর রহমানকে এরা পছন্দ করতো এই কারণে যে তিনি সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক ছিলেন, জনগণের জন্য তিনি কাজ করতে চেয়েছিলেন, মানুষের জন্য তিনি, তার জন্য জিয়াউর রহমান দেখেছেন বাংলাদেশের, আমরা মনে হয়তো গাড়ি দিয়ে গিয়েছি ঠিকই, সারা দেশে আমিও ঘুরেছি, আপনারাও ঘুরেছেন, কিন্তু জিয়াউর রহমান পায়ে হেঁটে সারা বাংলাদেশে যে বিভিন্ন এলাকায় ঘুরেছেন এরকম নজির হয়তো খুব কম পাওয়া যাবে, এবং গেছেন মানুষের কাছে, কথা শুনেছেন, সমস্যা শুনেছেন এবং সমাধানের চেষ্টা করেছেন, সেই উদ্যোগ নিয়েছেন। সেই জন্য গ্রামের উন্নয়ন শুরু হয়েছিল জিয়াউর রহমানের সময় থেকে। আজকে যে গ্রামে যে বিদ্যুৎ, পল্লী বিদ্যুৎ, এটা জিয়াউর রহমানের সময় শুরু হয়ে, জিয়াউর রহমান প্রথম শুরু করেন পল্লী বিদ্যুৎ, গ্রামের মানুষকে বিদ্যুৎ দিতে হবে, গ্রামের ছেলে মেয়েদের শিক্ষিত করতে হবে, গ্রামের উন্নয়ন করতে হবে, কৃষকের উন্নয়ন করতে হবে, আমাদের কৃষি উৎপাদন বাড়াতে হবে, 2 গুণ 3 গুণ করতে হবে কৃষি উৎপাদন, শিল্প উৎপাদন বৃদ্ধি করতে হবে, শিল্প উৎপাদন বৃদ্ধি করার জন্য 1 শিফট নয় 2 শিফট নয় 3 শিফট পর্যন্ত তিনি চালু করার উদ্যোগ নিয়েছিলেন। এই যে জনগণ ছিল বাংলাদেশে, বাংলাদেশ ছোট্ট দেশ হতে পারে কিন্তু বাংলাদেশের যে জনসংখ্যা রয়েছে এগুলোকে সম্পদ করে আমরা কাজে লাগাতে পারলে বাংলাদেশের গরিব দেশ থাকবে না, সেইটাই জিয়াউর রহমানের চেষ্টা ছিল। এবং জিয়াউর রহমান বেঁচে থাকতে অতি অল্প সময়ে, তিনি হয়তো জানি না আল্লাহর কি ইচ্ছা, তিনি নিজেও বলতেন খুব দ্রুত আমাদের কাজ করতে হবে, খুব দ্রুত আমাদের কাজ করতে হবে, আমাদের হাতে সময় নেই, হয়তো তার তিনি থাকবে না, তার হাতে সময় ছিল না, তিনি অতি অল্প সময়ের মধ্যে সব দিকগুলির মধ্যে হাত দিয়েছিলেন এবং কাজ করেছিলেন। তিনি অল্প সময়ের মধ্যে দেখেন পানি সমস্যার সমাধানের জন্য একদিকে যখন আমাদের প্রতিবেশী ভারতের সঙ্গে কথা বলেছেন, পানি এনেছেন, এই যে ফারাক্কার কথা আমি শুনলাম যে জমিরুদ্দিন সাহেব বলেছেন যে অরহমানই তো প্রথমে সবচেয়ে বেশি ফারাক্কার পানির চেয়ে আমাদের ন্যায্য হিসা আমরা তখন পেয়েছি, সরকারের সঙ্গে কথা বলেছি, সেই দেশের সরকারও আমাদের কথা শুনেছেন এবং আমাদের যে দাবি ছিল সেই দাবির স্বীকার করেছেন তারা, তখন আমরা গ্যারান্টি ক্লজ সহ ফারাক্কার পানি আমরা আমাদের প্রাপ্যটা পেয়েছি, তারপর থেকে আর আমরা পাইনি, এখনও সেটা নেই। আর এখন তো আপনারা শুনতেই পাচ্ছেন, পত্রিকায়ও দেখছেন প্রতিনিয়ত, এখন সমস্ত নদীগুলির উপরও যেন বাঁধ দেওয়া হচ্ছে, যদি এই বাঁধগুলি দেওয়া হয় তাহলে বাংলাদেশটা একটা মরুভূমি হয়ে যাবে। তো আমরা প্রতিবেশী হিসাবে আরেক প্রতিবেশীর দায়িত্ব অন্য প্রতিবেশীকে সাহায্য করা বা তাদের এই ন্যায্য অধিকারটুকু, তাদের প্রাপ্যটুকু তাদেরকে দেওয়া, এর উদ্দেশ্য তো এই নয় যে প্রতিবেশীকে শুকিয়ে মারা, এটা ঠিক নয়, সেখানে কিন্তু আমরা এখন পর্যন্ত সেটা করতে পারি নাই আজকে ক্ষমতাসীনরা। তার বিনিময়ে কিন্তু তিনারা যা বলেছেন, আমাদের এই অনির্বাচিত স্বঘোষিত সরকার সব কিছু দিয়ে দিয়েছেন, আমরা পাইনি কিছুই কিন্তু তাদেরকে যা চেয়েছে সবই দিয়ে দিয়েছেন। তাই এই অবস্থা আজকে দেশের, কিন্তু তারপরেও আমরা বলবো যে আমরা দেশে শান্তি চাই, আমরা দেশে উন্নয়ন চাই, আমরা দেশে প্রতিটি মানুষের অবস্থার পরিবর্তন করতে চাই, কৃষকের উন্নতি চাই, কলে কারখানা উৎপাদন বৃদ্ধি চাই,
শিক্ষাঙ্গনে শিক্ষা সুন্দর সুষ্ঠু পরিবেশ, ছেলে মেয়েরা লেখাপড়া করবে সেটা দেখতে চায়, মেয়েরা যাতে নির্ভয়ে নির্দ্বিধায় তাদের শিক্ষাঙ্গনে যেতে পারে সেই ব্যবস্থা করে, মহিলারা যাতে নির্ভয়ে নির্দ্বিধায় তারা যাতে পথ চলতে পারে, তাদের কর্মসংস্থানে যেতে পারে সেই অবস্থা চাই আমরা দেখতে। আজকে প্রতিটি মানুষ তার জীবনের নিরাপত্তা চায়, কিন্তু আজকে এখন কি অবস্থা? এখন সকলে বলে যে মানুষের জীবনের স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। স্বাভাবিক মৃত্যু তো একটা স্বাভাবিক মৃত্যু ঠিক, কিন্তু আজকে স্বাভাবিক মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। কেন সেই অবস্থা? এই অবস্থার অবসান চাই আমরা, আর এর জন্যই প্রয়োজন বেশি করে গণতন্ত্র। এই একদলীয় শাসন হলে, এই গণতন্ত্র না থাকলে, জবাবদিহিতা না থাকলে কিন্তু কখনোই কখনোই এই জিনিসগুলি আনা সম্ভব হবে না। আপনারা যদি পত্রিকা খুলেন প্রত্যেক দিন আপনারা দেখতে পাবেন আওয়ামী লীগের সোনার ছেলেরা ছাত্রলীগ যুবলীগ আজকে শিক্ষককে পেটাচ্ছে, কালকে মহিলাকে পেটাচ্ছে, পরশু দিন ডাক্তারকে পেটাচ্ছে, আর দিন ইঞ্জিনিয়ারকে পেটাচ্ছে, যেদিন যাকে একদিন পুলিশকে পেটায় সে অফিসারদের পেটাচ্ছে, আজকে তারা সবাইকে মারছে, সবাইকে মারছে, সব কিছু করছে, কিন্তু এখন পর্যন্ত কি তাদেরকে ধরা হয়েছে? তাদের কোনো শাস্তির ব্যবস্থা করা হয়েছে? কিচ্ছু করা হয়নি। কেন এদেরকে যদি ধরতো শাস্তি দিত কয়েকদিন আগেও তো, আজকেও আছে, আজকে বোধহয় খুলনারা কোথায় জানি কোন জায়গায় আজকেও পিটিয়েছে ছেলে ছাত্রদের, দরকার নেই আমাদের। সে পেটাচ্ছে কাজে, এখন কি ছাত্রলীগকে কি ওরা লাইসেন্স দিয়ে দিয়েছে মানুষ পেটানোর জন্য, মানুষ মারার জন্য? ছাত্রলীগ যুবলীগ এখন মানুষ পেটাতে ব্যস্ত সব যে কোনো, আর ছাত্র দল তো পিটিয়েছে কীভাবে? পুলিশকে, পুলিশের দায়িত্ব হলো যত বিরোধী দল আছে বিশেষ বিএনপি যত আছে, ধরো ধরো অজ্ঞাত বলে যত মামলা হয়ে দিয়ে দাও সব। আমার মনে হয় এই হলেও যারা আছে আমরা, আমি থেকে আরম্ভ করি, কেউই মামলার বাইরে আমরা নই, সকলের নামে মামলা আছে, একাধিক মামলা আছে, সকলের নামে মামলা। আর ওনারা যারা আছেন ওনাদের নামেও মামলা ছিল, ওনাদের নেত্রীর নামে 15টা মামলা ছিল, তিনি সব মামলা তিনি ক্ষমতায় বসে খালাস করে নিলেন, উনি সুস্থ হয়ে গেলেন। আর ওনার দলের যে ছিল 7,500 মামলা তারা খালাস করেছে, আর এখন তো ধরেও না, মামলা দিতেও পারে না, কাজে এই অবস্থা। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বাংলাদেশ দিনে দিনে গরিব হবে, দিনে দিনে মানুষ খারাপ অবস্থা যাবে হবে, মানুষের মানুষের কোনো কিছু থাকবে না, এবং বাংলাদেশ একটা অকার্যকর রাষ্ট্র, ফেল স্টেট হিসেবে পৃথিবীর বুকে বাংলাদেশ বেঁচে থাকবে কিন্তু একটা ফেল স্টেট হয়ে, এই অবস্থা। কাজে সেজন্যই আমরা বলছি যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা কাউকে গালাগালি মারামারি হানাহানি এগুলোতে আমরা বিশ্বাস করি না। আমি আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে বলতে চাই যে আসুন আমরা যেই লক্ষ্যে মুক্তিযুদ্ধ করেছিলাম আমাদের সেই লক্ষ্য পূরণের জন্য আমরা এগিয়ে যাই। আমাদের এখন প্রয়োজন যে প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে, প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি আমরা করি না, বিএনপি করবে না, প্রতিশোধ নেওয়ার কোনো ইয়ে আমাদের নেই, আমরা করব ঐক্য, আমরা করব উন্নয়নের রাজনীতি, আমরা করব জনগণের কল্যাণের রাজনীতি, আমরা করব সেবার রাজনীতি, আমরা প্রতিহিংসার রাজনীতি, প্রতিশোধের রাজনীতি করব। আমরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, আমরা কোনোদিন কোনো জজ সাহেবকে ডিকটেশন দেবো না, বলবো না অমুককে ধরেন, অমুকের এত বছর জেল, অমুকের এত বছর সাজা, কোনোদিনও না। জজ সাহেব উনি যথেষ্ট শিক্ষিত, উনি যথেষ্ট অভিজ্ঞ,
তার নিজের বিচার বুদ্ধিতে এবং কেসের মেরিট দেখে উনি বুঝতে পারবেন কাকে শাস্তি দেওয়া উচিত আর কাকে দেওয়া উচিত নয়, সেটা উনি বুঝবেন, উনি ঠিক করবেন। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ডিকটেশন দিয়ে কাউকে ধরা মারা বা শাস্তি দেওয়ার এইগুলির মধ্যে আমরা জড়িত হব না, আগেও ছিলাম না। এই ব্যারিস্টার মধুদ আছে কোনো দিন বলতে পারবে না যে আমরা কোনো বলেছি যে অমুককে ধরো, অমুককে এত বছরের সাজা দাও, তোমুককে ধরো, কোনো দিন আমরা করিনি, কোনো জজের সাথে বলতো না। এমনকি আমরা আগে দেখেছি আমাদের সময় পর্যন্ত ছিল, এখন তো কোনো আইনও নেই, নিয়মও নেই, কিছুই নেই। দেখেছি জজ সাহেবরা তিনারা তাদের তারা তাদের চাকরি পেশাকে সম্মান করতেন, ই করতেন, সেজন্য তিনারা কোনো সোশ্যাল ফাংশনগুলোতে তাদেরকে দেখা যেত না। কিন্তু আজকে আমরা দেখছি যে সরকারের সঙ্গে আর তাদের সঙ্গে একটা আসা যাওয়া চলছে। ঘন ঘন এই ইফতারের দাওয়াত, অমুক দাওয়াত, তমুক দাওয়াত, ঈদের দাওয়াত, এগুলিতে সব যেটা আগে ছিল না কখন, জজ সাহেবরা সবসময় আলাদা থাকে এদের। ওই যে বিচারপতি যে ও সেখানে পাবলিকলি তিনি পলিটিক্যাল বক্তব্য দিয়ে এসছেন, এটা কত বড় অন্যায়, এটা কত বড় অপরাধ। এটা তো সেই জজ সাহেব তো আর ন্যায় বিচার করতে পারবে না, এগুলো আমরা হতে দেব না। আমরা জজ সাহেব মনে করি উনি অভিজ্ঞ, উনি বিচারক, উনার বিচার বিবেক বুদ্ধি দিয়ে উনি কাজ করবেন। আমরা নিরপেক্ষ সত্যিকার স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা করব, সত্যিকার স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করব। আমরা আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, সুশাসন, কারণ সুশাসন যদি থাকে তাহলে সকলেই, আমরা এই যে অফিসাররা আছে তারা অফিসাররা অফিসারদেরকে আমরা তাদেরকে নির্ভয়ে কাজ করার জন্য বলব, কোন রকম ভয় ভীতি ছাড়াই তারা কাজ করবে। সেখানে কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামাত, কে জাতীয় পার্টি, কোনো দেখা বিচার হবে না। সেখানে দেখা হবে তার দক্ষতা, তার যোগ্যতা, তার অভিজ্ঞতা, সেগুলি দেখে বিচার করি তার সে প্রমোশন হবে, তার সেই চাকরির মেয়াদ থাকবে কি থাকবে না সেগুলো সব বিচার করা হবে। আমরা সেই জিনিসটি করতে চাই। আমরা এই দেশে শিক্ষা ব্যবস্থা, শিক্ষার উপর সবচেয়ে গুরু জনমন্ত জোর দিয়েছিল গণশিক্ষা থেকে শুরু করে আমরা তারপরে শিক্ষা, এই দেশের মানুষকে শিক্ষিত করতে হবে। আজকের 21st century বসেও যদি বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকে এটা হবে সবচেয়ে বেশি দুঃখজনক আমাদের। সেই জন্য আমাদের প্রতিটি ছেলে মেয়েকে শিক্ষিত করতে হবে। এবং আমাদের সময় আমরা অনুমতি দিয়েছিলাম অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটিগুলি হয়েছে কেন যে সরকারি যেগুলো আছে বা পাবলিক ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলোতে সব জায়গা হয় না স্বাভাবিক, সেজন্য প্রাইভেট ইউনিভার্সিটি হয়ে গেছে। আমাদের কি বলে জানি পাবলিক ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন, UGC গ্র্যান্টস কমিশন আছে, তারা লক্ষ্য করবেন যে সেখানে ঠিক মতো লেখাপড়া হচ্ছে কি না, সেখানে কোনো রকম অনিয়ম হচ্ছে কি না, সেগুলি যাদের দেখার দায়িত্ব তারা দেখবেন। কিন্তু সরকার থেকে কোনো ডিকটেশন বা নির্দেশনা চাপিয়ে দেওয়া হবে না। এবং আমরা মনে করি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আমাদের ভালো করছে এবং ভালো করবে। আমাদের ছেলেপেলেরা, অনেক ছেলেপেলে আছে খুব ভালো রেজাল্ট করে কিন্তু তার হয়তো সামর্থ্য কম, সেজন্য তার বাইরে যাওয়ারও ক্ষমতা নেই, বাইরে যাওয়াও অনেক এখন অনেক কঠিন হয়ে গেছে, ভিসা পাওয়া ইত্যাদি নানা রকম সমস্যা হয়ে গেছে, যাওয়াও কঠিন হয়ে গেছে, সেই জন্য এখানেই পড়তে হবে। এবং এখানে যদি ভালো লেখাপড়া হয় তারপরে সে আরও হায়ার এডুকেশনের জন্য সে বাইরে অবশ্যই যেতে পারে, সেই সুযোগটা দিতে হবে সেই জন্য। কিন্তু আজকে এই বর্তমান এই সরকার আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর উপরে এই যে ভ্যাট বসিয়ে দিয়েছে, এই নিয়ে ছেলেপেলেরা অনেক ক্ষোভ প্রকাশ করেছে, এইটা ভ্যাট উঠিয়ে দেওয়ার দাবি জানিয়েছি কিন্তু এখন পর্যন্ত তারা সেটা কার্যকর করে নাই।
হঠাৎ কেন এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলির উপর ভ্যাট বসানো? টাকার অভাব, এত চুরি করলে তো টাকার অভাব হবেই, চুরি করে যদি ট্রেজারি খালি করে ফেলা হয় আর দেশেও টাকা না থাকে তাহলে তো টাকার অভাব হবে, আর সেটা পূরণ করতে হবে এই দেশের মানুষকে দিয়ে। এই ছেলেরা, এরা এখনও লেখাপড়া শিখছে, এরা এখনও চাকরি পর্যন্ত করে না, রোজগারও করে না, তো এরা কোথা থেকে এত ভ্যাট দেবে? সেই জন্য আমি দাবি করব এই একটা যে বসানো হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিগুলিতে, এই ভ্যাট যেন অবিলম্বে প্রত্যাহার করা হয়, এই ভ্যাট বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করবে, শিক্ষিত হবে, আমরা তাদের সঙ্গে আছি, তাদের পক্ষ নিয়ে আমরা প্রতিবাদ করে যাব, এর প্রতিবাদ অবশ্যই আমরা করব। আমরা আশা করি যে ছেলেরা উঠবে, কেন এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, এই দেশকে নেতৃত্ব তারা দেবে, সেই জন্যই এদের উচিত এই ভ্যাট প্রত্যাহার করে ছেলে মেয়েদের লেখাপড়ার সুন্দর সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা। শিক্ষকদের পেটানো নয়, সেই মহিলাদের পেটানো নয়, মহিলাদের উপরে নির্যাতন নয়। আজকে নারী নির্যাতন কীভাবে বেড়েছে, লজ্জা হয় বলতে মহিলা হয়ে যে নারীদের উপরে এই নির্যাতন, ছোট ছোট মেয়েরা পর্যন্ত আজকে বাদ চায় না, কী নির্যাতন, এরকম তো আগে ছিল না কখনো। এই যে আজকে সুশাসন নেই, দুঃশাসন চলছে, সেজন্যই আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেজন্যই আমরা বলতে চাই যে আমরা সেইগুলি করতে দেব না, এবং সেখানে কড়াভাবে নিয়ন্ত্রণ করা হবে, যাতে কেউ মা বোনদের উপরে, মেয়েদের উপরে বা কোনো রকম অন্যায়, জুলুম, অত্যাচার বা তাদের সঙ্গে খারাপ আচরণ করতে না পারে, সেই ব্যবস্থাও আমরা করব। আমরা এদেশের কৃষকদের জন্য আগেও বলেছিলাম, এখনও বলছি, কৃষকদের জন্য আমরাই করেছিলাম, জিয়াউর রহমান করেছিল। এই কৃষকরা বহু কষ্টের মধ্যে আছে, আমাদের দেশে কৃষকেরা এখন কৃষি উপকরণের দাম যে বেশি, যে উৎপাদন করে তারপরে সরকারও তাদের কাছ থেকে ধান কেনে না, চাল কেনে না ঠিক মতো, ফলে আজকে কৃষকেরা বড় অসহায় হয়ে গেছে। ব্যাপকভাবে চাল আমদানি করা হচ্ছে, আমি আমদানির বিরোধী নই, যদি আমাদের প্রয়োজন থাকে দেশের মানুষের জন্য অবশ্যই দামকে নিয়ন্ত্রণে রাখার জন্য আমদানি যতটা প্রয়োজন করতে হবে, কিন্তু আগে তার আগে আমার কৃষককে বাঁচানোর জন্য আমার দেশের কৃষকের কাছ থেকে ধান কিনতে হবে, চাল কিনতে হবে, আমার দেশের কৃষককে সঠিক মূল্যটা দিতে হবে, তার যে উৎপাদন খরচ হয়েছে তার থেকে তাকে একটু বেশি দিতে হবে, তাহলে কম মূল্য পেলে সে তো আর উৎপাদনে উৎসাহ পাবে না। এইভাবে কিন্তু আমরা একের পর এক ক্ষতি করে চলেছি নিজের দেশের কৃষকেরা। পাট শিল্প একসময় গৌরব ছিল বাংলাদেশের, পাটের সোনালী আঁশ, সেই সোনালী আঁশ আজকে কী অবস্থা? পাট শিল্প সেদিনও দেখেছি খুলনায় কতগুলো মিল বন্ধ হয়ে গেছে, বহু মিল বন্ধ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই যে মিলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাদের সমস্যা কী সৃষ্টি হচ্ছে? বেকারত্ব, বেকারত্ব সৃষ্টি হচ্ছে, আর অন্যদিকে আমরা এক্সপোর্টও হারিয়ে ফেলছি, পাট উৎপাদনও কমে যাচ্ছে, পাট শিল্পকে ধ্বংস করলো। এ আওয়ামী লীগই ধ্বংস করেছে পাট শিল্পকে, কারণ স্বাধীনতার পরে প্রতিনিয়ত দেখতাম পাটের গোডাউনগুলিতে আগুন, নানা রকম সমস্যা, পাট বাজার এই যে শুরু হলো এই পাট শিল্পকে ধ্বংস করলো। এই জিয়াউর রহমান কথায় কথায় জিয়াউর রহমানকে গালি দেয়, কিন্তু আরে সব কথায় তো খুঁজলে জিয়াউর রহমানের অবদান পাবে, সেখানেই জিয়াউর রহমান। এই যে গার্মেন্টস বেড়েছে, শুরু তো করেছে জিয়াউর রহমান, গার্মেন্ট শুরু করে দিয়েছে জিয়াউর রহমান, সেখানে মহিলারা কত মহিলা কাজ করছে। এই গার্মেন্ট শিল্প এখন দেখেন আমরা, বিদেশিরা এখন গার্মেন্ট শিল্প আমাদের গার্মেন্টস নিতে যাচ্ছে না, দিনে দিনে কমে আসছে, শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, জিএসপি কমে যাচ্ছে, এখন পর্যন্ত দেয়নি, কতগুলো কন্ডিশন দিয়েছে, পুরো না হলে জিএসপি দেবে না, ইউরোপও বন্ধ, আমেরিকা বন্ধ, সব জায়গায় বন্ধ, তো গার্মেন্টস শেষ হয়ে যাচ্ছে। টেক্সটাইল শিল্প একই অবস্থায়,
টেক্সটাইলও একই অবস্থায় হয়েছে, এই অবস্থা চলতে পারে না। আমাদের আমরা কারো নই, আমরা দেশের জন্য। কাজে গার্মেন্টসে যেখানে যেটা দেওয়া প্রয়োজন, করা প্রয়োজন, আমরা সেটা করব এবং এই গার্মেন্ট শিল্পকে আবারও পুনরুজ্জীবিত করব আমরা, যার মন্দগুলো চালু হতে পারে তার ব্যবস্থা আমরা করব। টেক্সটাইলকে আমরা আবার বাঁচিয়ে তুলব, পাট শিল্পকে আমরা বাঁচিয়ে তুলব। এগুলোই আমাদের অহংকার, এগুলো হলো দেশের উন্নয়নের জন্য কৃষক থেকে সর্বস্তরের মানুষ থাকবে। এবং আমাদের ইয়াং ছেলেপেলেদেরও আরও রিসার্চ করতে হবে, আরও ভালোই করতে হবে, যে কী করলে আমাদের উৎপাদন আরও বাড়বে, কী করলে আমাদের খরচ কমবে সেটা দেখতে হবে। কিন্তু আমরা তো চলছি এখন উল্টা দিকে, উল্টা দিকে চলছি। এখন ইনারা এতদিন এই যে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট করেছিল, সেই কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টে যেভাবে ইয়ে সরকারের থেকে যে ইয়ে করা হয়েছে, কী বল ওটা, সরকারের থেকে যে ভর্তুকিগুলো দেওয়া হয়েছে, তার ফলে ভর্তুকি দিয়ে সেগুলো চালিয়েছে তিনারা। মালিকেরা সবাই প্রফিট করেছে, কিন্তু ক্ষতি তো হয়েছে সব বাংলাদেশের, সরকার শুধু নয়, সে টাকা তো জনগণের টাকা দিয়েই তো সরকার, সরকারের ক্ষতি হয়েছে। তাই সেই টাকা উঠাবার জন্য এখন তিনারা এই নতুন করে আবার বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে, গ্যাসের মূল্য বাড়িয়েছে। তারা বুঝতে চায় না যে বিদ্যুৎ এবং গ্যাসের মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জিনিসের মূল্য বেড়ে যাবে এবং প্রত্যেকটা মানুষকে এফেক্ট করবে এটা, কারণ তাদেরকে করবে না, তারা তো চুরি করে বহু টাকা বানিয়েছে। তারপরে আসে আবার তাদের সব ফ্রি, বাড়িঘর ফ্রি, গমক ফ্রি, তমক ফ্রি, সব কিছু ফ্রি আসে, তো তাদের তো লাগবে না। তারা মানে মনে করে যে তারা এই করে যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়িয়েছি, পুলিশের বেতন বাড়িয়েছি, আর্মির বেতন বাড়িয়েছি, মন্ত্রীদের বেতন বাড়িয়ে দিয়েছি, খুশি হয়ে গেছে, কিন্তু কত পার্সেন্ট এরা? আর বাংলাদেশের বেশিরভাগ মানুষই তো যারা সাধারণ, এরা তো এফেক্টেড হবে বেশি। এখন বাজারে যান, 50 টাকার নিচে কোনো সবজি পাবেন না, তবে তারা ইলেকট্রিকের বিল দিবে নাকি তখন তারা বাঁচার জন্য চাল ডাল কিনবে? হাসিনা তো কথা দিয়েছিল যে 10 টাকা কেজি চাল খাওয়াবে, কই আমরা তো একদিনের জন্য 10 টাকা কেজি চাল কোথাও দেখি নেই, খাই নেই, 40 টাকা কেজি চাল, ঘরে ঘরে বিদ্যুৎ, ঘরে ঘরে লোডশেডিং, বিদ্যুৎ নাই লোডশেডিং আছে, ঘরে ঘরে লোডশেডিং আছে। তারপরে বলেছিল এই কৃষকদেরকে বলেছিল যে বিনামূল্যে তাদের কৃষি উপকরণ দেবে, কোনো কৃষি উপকরণ বিনামূল্যে দেয় নাই, সব কৃষি উপকরণের মূল্য কয়েক গুণ আমাদের সময়ের থেকে বাড়িয়েছে, সব হিসাব কিন্তু আছে আমাদের কাছে, কয়েক গুণ বাড়িয়েছে, তাই কৃষকের হতাশ। ঘরে ঘরে চাকরি, আজকে চাকরি নয় বেকারত্ব সৃষ্টি হচ্ছে। আরে যেখানে বিএনপির গন্ধ পায় মনে হয় যেন ওখানে লোক বসে দিয়ে ডিএনএ টেস্ট করা হয় তার বংশগত হিসাব ইয়ে করবে, তারপরে টেস্ট করে তারপরে চাকরি দেওয়া হবে, আওয়ামী লীগ হলে চাকরি পাবে, আর নাহলে অন্য কেউ চাকরি পাবে না, সে কিছু জানুক আর না জানুক তাতে কিছু যায় আসে না, আওয়ামী লীগ আছে এটাই ভালো কথা। মারপিট তো করতে পারবে, কিছু করতে না পারলে মারপিট করতে পারবে, গুন্ডামি করতে পারবে, সন্ত্রাসী করতে পারবে, ডাকাতি করতে পারবে, খুন করতে পারবে, সেই জন্যই ক্ষমতায় তাদের রাখতে পারবে, এটাই তাদের বড় কথা, কিন্তু এইভাবে চলে না। আর হাসিনা ক্ষমতায় থাকার জন্য উন্মাদ হয়ে যেসব কথাগুলো বলছে এবং এখনও কেড়ে বলে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তো আপনাদের সবার চাকরি যাবে, আপনাদের সবাইকে জেলে ভরবে, শাস্তি দিবে, কিন্তু পুলিশ বলেন, সিভিল সার্ভেন্ট যারা আছে তারা বলেন, আর্মি বলেন, বা আমি বিডিআরই বলবো, বিডিআর বলেন, তাদেরকে আমরা জানাতে চাই যে না আমরা সেটা করব না, কারণ আমরা বলছি যে প্রতিশোধের প্রতি হিংসা রাজনীতিতে আমি বিশ্বাস করি না,
যে করেছে তার জন্য তাদের চাকরি যেতে হবে, আওয়ামী লীগ করেছিল বা আমাদের উপরে নির্যাতন হয়েছিল বলে চাকরি যেতে হবে না, তারা করেছে হাসিনার অর্ডারে, যা কিছু হাসিনাকে দায়িত্ব নিতে হবে, হাসিনাকে সবার এরা যারা যাদেরকে দিয়ে কাজগুলি করিয়েছে সবার দায়িত্বই হাসিনা, এবং হাসিনার ক্যাবিনেটের আরো যারা ল্যাস্টেজ নারে বেশি কথা বলে ওই বর গাছাগুলা এইগুলা এই বর গাছাগুলা জীবনে কোনোদিনই হতো না। আওয়ামী লীগের লোকেরা এখন ভাত পায় না, বড় গাছাদের অত্যাচার একটা আওয়ামী লীগের লোকেরা ভালো ভালো নেতা কর্মী বড়ো বড়ো দীর্ঘদিন আওয়ামী লীগ করলো তাদের জায়গা সেখানে হয় না, কিন্তু বড় গাছারা বেশ ভালো আছে, কেন যত তারিফ করছে এখন অ্যান জুতা পালিশ করতে বললে জুতা পালিশও করে দেয়, সব কিছুই করে। আর একদিন যদি তারা কত মানুষ মেরেছিল, কত হত্যা করেছিল, এই খুন গুম সব কিছু শুরু হয়েছিল তাদের, তারাই করেছে এই বড় গাছাগুলোর জন্যই আজকে আওয়ামী লীগ তাদের রাজনীতিকে খুব সরে গেছে, তারা তাদের কমিটমেন্টও রাখতে পারছে না এই বড় গাছাগুলোর জন্য, কারণ এরা তো জীবনে কোনো দিন এমপি হবে সেটা ভাবতেই পারেনি, একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানও হতে পারে না, এগুলার এগুলার এমন দশা জনগণ এইগুলার চেহারা দেখে এদের কাজকর্ম দেখে বুঝছে এরা মানুষ খুন করাচ্ছে আর কিছু করতে পারে না, কাজে এগুলাকে কেউ ভোট দেয় না, বহুবার ইলেকশনে দাঁড়িয়েছে জামানতটাও রাখতে পারে না, কাজে এইগুলা এই বড় গাছা হয়ে না থাকলে তা না থাকলে তো এদের আর কোনো জায়গা নেই, সেই জন্য এই প্যারাসাইটগুলোকে যতদিন না থাকবে তাহলে কিন্তু এই প্যারাসাইটগুলি থাকলে এই বড় গাছাগুলি থাকলে আওয়ামী লীগ যে একটা বড় গাছ আছে এটা শুকাতে শুকাতে আস্তে 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 পড়ে যাবে, কেন এরা রস টেনে খেয়ে নেবে শেষ হয়ে যাবে, কাজে সেজন্যই বলছি এখন বোধ হয় সময় হয়েছে সজাগ হওয়া, অন্তত পক্ষে দেশের জন্য মানুষের জন্য কিছু করে যাই, যাতে বয়স সকলেরই হয়েছে, কে কখন আছে কে নাই কেউ বলতে পারে না, আল্লাহর কাছে যেতে হবে জবাব সেখানে সবাইকেই দিতে হবে, অন্তত পক্ষে আল্লাহর কাছে যেতে পারে যাতে অন্তপক্ষে জবাব দিতে পারি, সেজন্য কিছু ভালো কাজ করার চেষ্টা। এই জন্যই বলবো এই যে মিথ্যা মামলা দিয়ে বিএনপি নেতা কর্মী ছেলে পেলেদের যে জেলে পুরে রেখেছেন, এই জেল থেকে এদেরকে মুক্তি দিন, এই জামিন দেওয়া চালু করেন, জামিন বন্ধ রেখেন না, মুক্তি দিন, অন্যায়ভাবে যাদেরকে শাস্তি দিচ্ছেন এগুলো বন্ধ করুন। এই যে রাজীব ছাত্রদলের সভাপতি রাজীবকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে গেছে মিথ্যে মামলা দিয়ে, তাদের কী করছে করে কি তার চরিত্র নষ্ট করছে, তারা কি বলতে চায় যে বাংলাদেশ সব ড্রাগ খাওয়া শুরু করে দিয়েছে, তারা সব ইয়াবা খায় অমুক খায় তমুক খায়, কিন্তু বাংলাদেশের ছেলেপেলেরা তাহলে কি লেখাপড়া করে না করে, কিন্তু এইগুলি এগুলো পরিকল্পিতভাবে এগুলো প্রচার করা, এগুলো প্রচার করা এবং এই প্রচার করে নিজের ক্ষতি করা দেশের ক্ষতি করা, মনে করি দেশের ক্ষতি করছে তারা। এই যে এখানে মধু সাহেব বলেছেন কথাটা, কিন্তু আমি এটার সাথে একটু ডিফার করে বলবো, এই যে জঙ্গিবাদ কথা, বাংলাদেশে কোনো জঙ্গি নাই, বাংলাদেশে কোনোদিনও জঙ্গির অবস্থান আমরা হতে দেব না, বাংলাদেশ একটা ঐক্যবদ্ধ দেশ হবে এবং ঐক্যবদ্ধ সমাজ হবে, সেখানে কোনো ইয়ে থাকবে না, আমরা বলেছি সকল মানুষের সমান অধিকার, সকল ধর্মের মানুষের ধর্মীয় সমান অধিকার রয়েছে, সে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আমরা তাদের মতো মানুষ দেখানোর জন্য আমরা বলি না যে কি শব্দটা ধর্ম নিরপেক্ষ, আমরা বলি সকল ধর্মের সমান অধিকার, আমরা সেটা বলি যাতে সকল ধর্মের মানুষ সমানভাবে তাদের অধিকার পালন করতে পারে। কিন্তু আওয়ামী লীগের আমরা কী দেখছি, মুসলমানরা হলে ধরিয়ে দেয় জঙ্গি বানায়, আর হিন্দুদের সম্পত্তি দখল করে বাড়িঘর দখল করছে, মহিলাদের উপরে নির্যাতন করছে, বাড়িঘরই করছে, প্রতিনিয়ত পত্রিকায় এসছে হিন্দুদের কমপ্লেন পরিষ্কার দেখেছেন,
সেখানে তাদের নেতারা পর্যন্ত অনেকে আপত্তি করেছে এটা নিয়ে, যে আর তো এগুলো দেখা সহ্য করা যায় না। এই হলো অবস্থা আওয়ামী লীগ। তাহলে ধর্ম নিরপেক্ষতা কোথায়? তুমি যদি হিন্দুদের উপরে, খ্রিস্টান বৌদ্ধদের উপরে যেভাবে অত্যাচার হলো আমরা দেখলাম, তাহলে ধর্ম নিরপেক্ষতা কোথায় এখানে? মুসলমানের উপরে অত্যাচার, হিন্দুদের উপরে অত্যাচার, বৌদ্ধদের উপরে অত্যাচার, খ্রিস্টানদের উপর অত্যাচার, গির্জায় টুঙ্গিপাড়ায় গির্জায় বোমা হামলা, 20 জন মারা গেল, তাহলে কোথায় দেশে ধর্ম নিরপেক্ষতা? আজকে ধর্মের নিরপেক্ষতার নামে ধর্মহীনতা করছে তারা, সকল ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে তারা। আজকে মসজিদের মধ্যে নামাজ পড়তে যেতে তাদের উপর নানা রকম হয়রানি। এই যে হেফাজত, কত লোক মরেছে, কত লোককে মেরেছেন এবং কিভাবে গুম করেছেন, আপনারা সেটা কি জানেন? বিডিআর পিলখানা হত্যাও আমরা জানি, তো এর সঙ্গে কেন হাসিনা আসলেই কেন এইগুলি শুরু হয় বা এগুলি বাড়ে? তার মানে হাসিনা এগুলোর মদতদাতা ছিল, হাসিনা সব কিছুতে মদত দেয়, হাসিনা সবাইকে নির্দেশ দেয়, তারপর নিজে সাধু সাজতে চায়। এখন কেউ কিছু হলে র্যাবকে দিয়ে ওই সব কাজ করিয়েছে, গুম করিয়েছে, খুন করিয়েছে, এখন বলবে যে র্যাবকে ধরে ধরিয়ে দেবে। কিন্তু আমি বলবো না, র্যাব নয়, তার আগে হাসিনাকেই করতে হবে। কেন? হাসিনা হলো মিনিস্টার হাসিনার নির্দেশ ছাড়া, আমরা জানি আমরাও সরকার চালিয়েছি, হুকুম ছাড়া নির্দেশ ছাড়া তাদের করবার মতো সাহস নাই, তারা করতে পারে না। তাহলে র্যাব যা কিছু করেছে বা অন্যান্য এজেন্সি যা কিছু করেছে হাসিনার নির্দেশেই করেছে, হাসিনার কথা মতো করেছে, তাই তার আগে জবাব দিয়ে করতে হবে হাসিনাকে, হাসিনাকে। সেজন্য আমরা বলতে চাই যে আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি, আমি জানি সারা দেশে বিএনপির উপর এখনও জুলুম নির্যাতন চলছে, তারপরেও আমরা আমাদের ঘর গুছানো শুরু করেছি, আমাদের স্বাভাবিকভাবেই থাকে কেউ কিছু ভালো, কেউ অনেক পুরাতন হয়ে গেলে, বয়স হয়ে গেলে কাজ করতে পারে না, সেটা আছে একটা। দ্বিতীয় আরেকটা আছে যে অনেকেই আজকে মোবাইল যুগ, মোবাইলের জামানা, ঘরে বসেই টেলিফোনে বলে দেয় আমি অমুক করেছি তমুক করেছি করে সব ইয়ে করে, বাস্তবে ফিল্ডে সেগুলো দেখা যায় না। সেজন্যই আমরা বলেছি যে এমন নেতা কর্মী এখন তাদেরকে পোস্ট ভালো ভালো জায়গা দিতে হবে, যারা দলের, প্রথম কথা দলের প্রতি, নেতার প্রতি আনুগত্য আছে, দলের কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য নিজে জীবন মন বাজি রেখে কাজ করতে পারবে, আন্দোলন সংগ্রামে শরিক হবে, প্রতিটি কর্মসূচিতে শরিক হবে এবং দল যার নির্দেশ দেবে নেতারা নির্দেশ মেনে চলবে, তাদেরকে নেতৃত্বে আনতে হবে। আর যারা যারা ওই ফাঁকিবাজ মিথ্যেবাজ আওয়ামী লীগের মতো তাদেরকে বের করে দেওয়া নয়, দল থেকে আমরা বের করবো না, তাদেরকে একটু পেছনের সারিতে নিয়ে যেতে হবে, তাহলে দল, তাহলে দল সত্যিকারে চাঙ্গা হবে, শক্তিশালী হয়ে যাবে এবং দল আরও শক্তিশালী হবে, সচল হবে। আরও এখানে নেতারাও বসে আছেন, নেতাদের কাছেও আমার একটা আহ্বান থাকবে যে নেতারা, আপনারা যার যার এলাকায় আপনারা জানি করবেন তাদেরকে নিয়ে বসে, কিন্তু আপনারা দয়া করে পকেট কমিটি কেউ করে দিয়ে নেই, এটাতে দলের কোনো উপকার হয় না, দলের ক্ষতি হয় বেশি, কাজে পকেট কমিটি করেন না। আর আমি তো অনেক দিন ধরেই আপনাদের সঙ্গে আছি, কম বেশি অনেক মানুষকে চিনি, এখন জানি, এমনকি নাম ধরেও চিনি, আমি অনেককেই চিনি যা আমাদের নেতারাও হয়তো চিনি না সেরকম, তাই এখন বললেই কিন্তু আমি বিশ্বাস করে নেব আর সেটাই করবো, এটা হবে না। কাজে সেজন্যই আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের শপথ হোক যে আমরা দলকে সুন্দর করে গড়ে তুলব, এই দেশকে ইনশাল্লাহ আমরা বলেছি কি
আমাদের দাবি কোনো কিছু নাই, একটাই দাবি আমাদের এখন হলো কি, দেশের প্রয়োজন, দেশের স্বার্থে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা। তার জন্য প্রয়োজন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটা নির্বাচন। কি নাম দেবেন নাম নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা, নাম যাই দেন না কেন নির্দলীয় নিরপেক্ষ হতে হবে। দলীয় সরকার দিয়ে আওয়ামী লীগের অধীনে কয়েকটা নির্বাচন আমরা করে দেখলাম যে কি অবস্থা করেছে তারা। আমরা এই লাস্ট সিটি কর্পোরেশন ইলেকশন তাও দেখলাম, কাজেই তাদের অধীনে কোনো সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। আর আরেকটা দাবি তার সঙ্গে এটার সঙ্গেই সম্পৃক্ত, সেটা হলো যে ইলেকশন নির্বাচন কমিশন, এই নির্বাচন অথর্ব নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। কেন এই নির্বাচন কমিশন নার তিনি মনে করেন যে তিনি ক্ষমতা থেকে গেলে তাকেও কিন্তু জবাব দিয়ে কাঠগুড়ায় দাঁড়াতে হবে। কেন তারা এমন করেছে, তারা এখন 14-15 বছরের লোকদের বা বাচ্চাদের মেয়েদের ভোটার করেছে, ছেলে মেয়েকে তারা ভোট বেশি পাওয়ার জন্য, এটা হতে পারে না, এটা অন্যায়, বেআইনি কাজ করছে তারা। সেজন্য তারা আরও অনেক কিছু করেছে, তাহলে এটা একটা বড় অপরাধ। তাই নির্বাচন কমিশনকে বাতিল করে নতুন নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। আমি বলি না আমার কোনো লোক দিতে হবে, নিরপেক্ষ লোক যারা সকলের জন্য কাজ করবে। আমাদেরকে আস্তে আস্তে আমরা যাদের ভালো দিকটা নেব খারাপ দিকটা আলোচনা সমালোচনা করব। আমরা দেখব ভারতে ইলেকশন হয়, ভারতে কিন্তু নির্বাচন কমিশন একদম নিরপেক্ষ, তাদের প্রশাসন নিরপেক্ষ, পুলিশ নিরপেক্ষ, তাদের কিন্তু সেখানে সুষ্ঠু সুন্দর নির্বাচন হচ্ছে। ব্রিটেনে আমরা দেখেছি নির্বাচন হচ্ছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি সুন্দর সুষ্ঠু নির্বাচন এবং প্রশাসন নিরপেক্ষ, কারো পক্ষ নিয়ে নেয় যেই থাকুক না কেন, কারো পক্ষ নিয়ে নেয়। আমাদেরও সেই অবস্থা করতে হবে। কেন আমি ভাবব আমি সারা জীবন ক্ষমতায় থাকব আর কাউকে সুযোগ দেব না, মানুষ সেটা চায় না, পছন্দ করে না। মানুষ চায় পরিবর্তন, এখন তাই মানুষ পরিবর্তনের আশায় বসে আছে, পরিবর্তনের অপেক্ষায় বসে আছে। আর এই পরিবর্তনটা হতে পারে অন্য কোনো পথে নয়, গণতান্ত্রিক পথে, অর্থাৎ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই পরিবর্তন আসতে হবে। আর আমরা সেটাই চাই, আমরা অন্য কোনো কিছু চাই না। হাসিনার মতো হাসিনা যেগুলো বলছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন ছিল হাসিনার আন্দোলনের ফসল, তার মানে এই যতবার ডেকেছে এরা, এরা কিন্তু হাসিনার ডাকেই সাড়া দিয়ে এসেছে। আমরা এগুলো চাই না, আমরা চাই একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যেখানে সকলে ভোট দিতে পারবে। আজ এখানে সব প্রতিষ্ঠানগুলি নিরপেক্ষ থাকবে, কারো পক্ষ নিয়ে কারা কাজ করবে না, এইভাবে এই আমরা চাই। তাই দেশে আসুন, আমরা এখন প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি ভুলে উন্নয়ন কল্যাণ জনকল্যাণ এবং ঐক্যের রাজনীতি শুরু করি এবং দেশ থেকে এই অনিয়মগুলো দূর করি। আমাদের ছেলেপেলে ছাত্রলীগ হোক আর যুবলীগ হোক, সে তো আমাদেরই ছেলে, এই দেশেরই ছেলে, এদেরকেও আমরা খারাপ পথে যেতে দিতে পারি না, এদেরকেও শুধরাতে হবে, এদেরকেও পরিবর্তন করতে হবে, এদের কাউন্সিলিং করতে হবে, এদেরকে এদেরকে বোঝাতে হবে, এরা যাতে বুঝতে পারে এর মানুষ হবে, এদেরকেও ভালো পথে আনতে হবে, এরা মানুষের যোগ্য জায়গা নেবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা চাই সেইটা, এরা কোনো দিন এই জমি দখল, বাড়ি দখল, দোকান দখল, এ মন্দির দখল, মসজিদ দখল এগুলো করে কিংবা এই চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে এইগুলি বন্ধ করতে হবে, নাহলে কোনো দিন কোনো দেশের ভালো কিছু করা যাবে না। আমরা স্বাধীনতা এনেছি, এই স্বাধীনতাকে কি এইভাবেই সে নস্যাৎ হয়ে যেতে দেবো আমরা? তারা এই 30 লক্ষ যে বলা হয় যে শহীদ, এই 30 লক্ষ শহীদের আত্মা কি শান্তি পাবে? তাদেরকে কাছে যেয়ে কী জবাব দেবেন আপনারা? সেজন্য সত্যিকারে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রয়োজন আজকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন। অনেকদিন তো ক্ষমতায় থাকলেন, অনেক সম্পদও করলেন, আরেকটু যদি বলি এই যে ব্যাংক, ব্যাংকগুলির যে অবস্থা করেছেন, ব্যাংকগুলিতে সব খোকলা করে দিয়েছেন সব টাকা নিয়ে এটিএ, এবং এখন কেন ব্যাংকগুলি কী হয়েছে, আগে ব্যাংক ডাকাতি হতো,
তখন আগ্নেয়াস্ত্র নিয়ে গোলাগুলি হতো, মারামারি হতো, ব্যাংক ডাকাতি করতো কারো কারো বড় বড় লোকের ছেলেপেলেরা। আর এখন ব্যাংক ডাকাতি হয় ডিজিটাল কায়দায়, কেউ টেরও পায় না, এমনভাবে সুন্দরভাবে করা হয়। ডিজিটাল বাংলাদেশ এই কায়দাটা দেখে শিখেছে তারা, কাজে এইগুলি বন্ধ করতে হবে। শেয়ার মার্কেট শেষ করেছেন, কোনোটার মধ্যেই তো কোনো ভালো কিছু নেই, শুধু দেখায় যে উন্নয়ন প্রজেক্টগুলি নেওয়া হয়, কিন্তু এই প্রজেক্টের আর আগায় না কাজ, কোনোটা ভেঙে পড়ে, কোনোটা নিয়ে পড়ে, প্রজেক্টের টাকা খরচ হয় না, টাকা ফেরত চলে যায়। পদ্মা সেতু আজ পর্যন্ত হলো না, আবারও পদ্মার বুকে সমস্ত কিছু ভাসিয়ে নিয়ে চলে গেল, আবার কত টাকা গেল, কত কোটি টাকা। প্রজেক্ট একটা নেয় আর প্রজেক্ট কস্ট কয়েক মাস পরে, এক বছর ছয় মাস এক বছর পরে কস্ট ডাবল হয়ে যায়, বেড়ে যায়, ট্রিপল হয়ে যায়, প্রজেক্ট কস্ট বেড়ে গেছে। কেন, পকেটে তো অনেক গেছে, পকেটে গেলে তো কস্ট তো বাড়বেই, কাজ না হলে কস্ট বাড়বেই, সেই জন্য এই অবস্থাগুলি হচ্ছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু বলবো, আস বিএনপি একটা জনগণের দল, সেই জিয়াউর রহমানের দল, যারা জিয়াউর রহমানকে ভালোবাসে তারা স্বাভাবিকভাবে জিয়াউর রহমানের যে নীতি আদর্শ, সেই নীতি আদর্শ নিয়ে সকলের সাথে সমানভাবে মিলেমিশে কাজ করবে। খুন, গুম, হত্যা, নির্যাতন, ছিনতাই, দখল, দখল সব এগুলো ছাড়তে হবে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় চলতে হবে। সেই চললে বাধাহীনভাবে দেশ চলতে পারবে, দেশের উন্নতি হবে, সরকার আসবে, সরকার যাবে। এই দেশে কিন্তু দুইটা দলই আছে মাত্র, বিএনপি আওয়ামী লীগ। কাজে কোনো সময় বিএনপি, কোনো সময় আওয়ামী লীগ, এটারই রদ বদল হতে থাকবে। আর যেগুলো আছে ওইগুলো তো মানুষ সব তাদের কাছে সেরকমভাবে মানুষ যাবে না, মানুষ তাদেরকে সেইভাবে গ্রহণ করবে না। সেজন্য বলতে চাই, ভয়ের কিছু নাই, আপনাদেরকেও অভয় দিচ্ছি, আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করবো না, কারো ওপর কোনো প্রতিশোধ নেব না আমরা, আমরা সত্য ন্যায় আইনের প্রতি আমরা বিশ্বাস রেখে আমরা এগিয়ে যাবো, কাজ করব। তাই আসুন জাতীয় ঐক্যের রাজনীতি শুরু করি, উন্নয়নের রাজনীতি শুরু করি, এই গুম খুন হত্যা বন্ধ করে, মামলা হামলা বন্ধ করে, বাড়িঘর থেকে মা বোনদের উপরে নির্যাতন বন্ধ করে সামনের দিকে দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন, সেখানে যারাই জিতবে তারাই দেশের মানুষের জন্য কাজ করবে, সেটাই হলো আমাদের আস্থা, বিশ্বাস, সেটাই আমাদের প্রত্যাশা। আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের প্রত্যাশা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, এই নির্বাচন কমিশন বাতিল এবং জনগণের উন্নয়ন, কল্যাণ, দেশের শান্তি, সমৃদ্ধি, সুশাসন এবং প্রতিশোধ প্রতিহিংসা রাজনীতি নয়, গণতন্ত্র, জনগণের উন্নয়ন, কল্যাণের রাজনীতি আমরা করব। আপনাদের সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।